ওয়েলকাম গাইস, ডার্টের 48 পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মাল্টিপল ক্লাসটা আমরা কি করবো, ইমপ্লিমেন্টস কিওয়ার্ডের মাধ্যমে ইনহেরিটেন্স করব এবং আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে গেটার এবং সেটার নিয়ে আলোচনা করবো। ওকে, তো চলুন কথা আমরা শুরু করা যাক। আমরা জানি যে আপাতত আমরা ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা কেন ইউজ করি এবং সেটা কীভাবে কাজ করে সেরকম আগে লেকচারে দেখেছি। তো এই লেকচারে আমরা কয়েকটা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্টস কিওয়ার্ডের মাধ্যমে ইনহেরিট করবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ক্লাস তৈরি করেছি, ক্লাস, পার্সন এবং তার মধ্যে আমি জাস্ট কি দিতে পারি, প্রপার্টি দিতে পারি, স্ট্রিং নামের প্রপার্টি দিলাম, স্ট্রিং, তার নাম দিলাম নেম, তার মধ্যে প্যারামিটার পাস করবো না, ওকে ফাইন, এবং আরেকটা দিলাম হচ্ছে ইন্টিজার, সেটা দিলাম এইচ, দ্যাটস ইট, এবং আরেকটা দিতে পারি, আচ্ছা তোমাকে মেথড ডিক্লেয়ার করে দিচ্ছি, সো এটা ভয়েট, এবং নেম দেব হচ্ছে, মেথড নেম দেব হচ্ছে শো নেম, ওকে, জাস্ট শো নেম, সো মেথড ডিক্লেয়ার করে দিলাম, এবং তার মধ্যে আমি প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট করবো, কী প্রিন্ট করতে পারতে পারি, মাই নেম ইজ, সো আমার এখানে কী পাস করবো, সো নেমটা পাস করবো, দ্যাটস ওয়াই নেম, ওকে। আরেকটা মেথড ডিক্লেয়ার করি, যেহেতু এজ আছে, ভয়েড শো এজ, প্রিন্ট করবো সেম থিং, এজ ইজ এজ, দ্যাটস ইট, ওকে। সো আমি একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, তার মধ্যে দুটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম এবং সাথে সাথে আমি কি করলাম, দুটা মেথড ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে শো নেম আর একটা হচ্ছে কি শো এজ। সো আমি আরেকটা ক্লাস ডিক্লেয়ার করেছি, লাইক ক্লাস, এদের হচ্ছে পার্সন, আর এদের হচ্ছে স্টুডেন্ট। তো আমি যেহেতু এখন এখানেও যেহেতু আমার একটা ক্লাস আছে, এখানে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি, তারপরে সেটাকে আমরা মাল্টিপ্লাই হেড করতে পারি। সো সেক্ষেত্রে আমার এখানেও কিছু প্রপার্টি লাগবে, সো স্ট্রিং দিলাম এবং তার মধ্যে দিলাম হচ্ছে ক্লাস, ও আচ্ছা ক্লাস ডিক্লেয়ার করা যাবে না, কিওয়ার্ড হিসেবে ধরে যাবে সেকশন, ওকে। এবং সেক্ষেত্রে আমি আরেকটা ডিক্লেয়ার করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ইন্টিজার, রোল দিতে পারি, ওকে ফাইন। সো আমি এখানেও দুইটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম। এখন এখানে আমার দুইটা মেথড লাগতে পারে, সাই লাইক ভয়েড, সেটা হচ্ছে সেকশন, শো সেকশন, যেহেতু নাম মিলেই রাখি শো সেকশন, প্রিন্ট সেকশন ইজ, ওকে ডলার আমার জি, আমি এখন কিছু বুঝাচ্ছি না, সো আমি আগে ডিক্লেয়ার করি সব কিছু, তারপর আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। আরেকটা সেম মেথড ভয়েড, এটা দেবো হচ্ছে গিয়ে আমার শো রোল, শো রোল, সো প্রিন্ট, ওকে, সো রোল ইজ ডলার রোল, দ্যাটস ইট, ওকে। সো আমি দেখেন কি করলাম, এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম এবং তার মধ্যে দুটা প্রপার্টি, দুটা মেথড ডিক্লেয়ার করলাম, এখনও সেম একটা ক্লাস ডিক্লেয়ার করলাম, তার মধ্যে দুটা প্রপার্টি, দুটা মেথড ডিক্লেয়ার করলাম। এখন আমি এই দুইটা ক্লাসকেই আমি ইনহেরিট করব, তাই না? সো জানি যে নর্মালি দুটা ক্লাসকে আমরা এক্সটেন্স কিওয়ার্ডের মাধ্যমে ইনহেরিট করতে পারবো না, দ্যাটস ওয়াই আমরা এই দুটা ক্লাসকে ইনহেরিট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করতে পারি। আমি একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, লাগিয়ে দিতে পারি হচ্ছে গিয়ে টিচার, টিএসিএসি আর টিচার, ওকে। এখন এই টিচার আমি এক্সটেন্ড করবো স্টুডেন্টকে এবং পার্সন ক্লাসকে, সো দ্যাটস ওয়াই আমি এক্সটেন্ড ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে হবে কি ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এখন কাকে কাকে আমি এক্সটেন্ড করতে চাই, আমি ফার্স্ট অফ অল চাই হচ্ছে আমার উপরে ক্লাসটার নাম কি যেন, পার্সন, পার্সন, এবং সাথে চাই হচ্ছে আমার স্টুডেন্ট, ওকে। আমাকে দুইটাকে আমি কি করলাম এখন এক্সটেন্ড করতে পারলাম। এখন আমার মধ্যে এখানে যে প্রপার্টিগুলো আছে, ওইখানে যে প্রপার্টিগুলো আছে সবগুলোকে আমি কি করতে হবে আবার ওভাররাইড করতে হবে, আমার প্রপার্টি ওভাররাইড করতে হবে, যেমন ফার্স্ট নেম এবং এজ, এবং পরবর্তীতে আমার এই স্টুডেন্টগুলোকে ওভাররাইড করতে হবে। সো জাস্ট আমি অ্যানোটেশন ইউজ করতেছি ওভাররাইড, এটা ইউজ না করলেও আজ সমস্যা নেই। সো আমি কি ইউজ করলে ওভাররাইড করবো, ফার্স্ট অফ অল আমার যে ক্লাস আছে পার্সন, তার যে ভ্যারিয়েবল আছে স্ট্রিং রিটার্ন করবে নেম, সেটাকে ঠিক সেম টু সেম, আর কিছু না, দেখেন এখানে এটা সেম টু সেম, ঠিক সেমভাবে ওভাররাইড, সেটা হচ্ছে আমার ইন্টিজার এবং তার ভ্যারিয়েবলটা হচ্ছে এজ, দ্যাটস ইট, ওকে।
এখন আমার ওইখানে কিন্তু কি আছে, আমার ক্লাসও আছে, আমি আবার বলতেছি ওইখানে তো আমার কি আছে, ক্লাস আছে আমার। সো আমার ক্লাসকেও আমার কি করতে হবে, ইনহেরিট করতে হবে। ঠিক আছে, মেথড ডিক্লেয়ার করা আছে আমার এখানে। সো কথাটা কোথায়, এই যে মেথড, তাই না? সো এখানে অ্যান্ড্রয়েড ইউজ করতেছি, ওভার রাইট। ওকে, জাস্ট ভয়েট, আমার মেথড নেম হচ্ছে জাস্ট কি নেম, শো নেম, হ্যাঁ শো নেম। এবং তার মধ্যে আমার অবশ্যই যে যা যা ছিল আমি তাতে লিখছি, আমি দেখেন এখানে কিন্তু চেঞ্জ করতেছি না, তাই না? কারণ আমি এগুলো কি করতে পারি, সবগুলো আমি ইনহেরিট করবো আমার এই টিচার ক্লাসের মাধ্যমে। ঠিক সেম ভাবে আমার শো নেম আর কি ছিল, শো এইচ, না শো এইচ, এবং শো এইচ, এবং এটা হবে আমার এইচ, দ্যাটস ইট। তার মানে কি আমি এখন কি করতে পারলাম, পার্সন ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারলাম। এখন আমার পাল্লা কার, স্টুডেন্টের পাল্লা, তাই না? ঠিক সেম ভাবে আমি স্টুডেন্টও করে নিচ্ছি, এটা এখানে ইউজ করা আছে, সেটা দুটো কপি করে নিচ্ছি। একটা হচ্ছে কি আমার সেকশন, সেকশন, আর একটা হচ্ছে কি আমার রোল, তাই তো? আরও এল এ রোল, দেখে নিই একটু, সেকশন এবং রোল। এবং ঠিক সেম ভাবে আমার দুটো মেথড আছে, ফাইন। সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, চাইলে ইউজ করতে পারেন, অ্যানিমেশন ইউজ করতে পারেন, না করলে সমস্যা নাই। ওভার রাইট, ওভার রাইট, তার মানে কি আমার সবগুলোকে ওভার রাইট, ওই পার্সন ক্লাসের মেথড প্রপার্টিকে ওভার রাইট করা হয়ে গেছে, স্টুডেন্ট ক্লাসেরও মেথড প্রপার্টিকে কী করা হয়ে গেছে, ওভার রাইট করা হয়ে গেছে। তো এখন মেইন মেথড যাই, লাইক হচ্ছে মেইন। সো ওখানে বয়েট দিয়ে দেন, না দিলেও সমস্যা নেই, এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। ওকে, সো ফাইন, প্রথমে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা কার অবজেক্ট দিয়ে আরাম রাখবো। আমরা কিন্তু এখন এই যে আমি এখানে ইমপ্লিমেন্ট করছি টিচার, হ্যাঁ টিচার, যেটা কইগুলো, হ্যাঁ এই যে হচ্ছে টিচার, এখন এই টিচার ধরেই কিন্তু আমি ওদের প্রপার্টি অ্যাক্সেস করবো, মেথড অ্যাক্সেস করবো, ওদের প্রপার্টি মেথড অ্যাক্সেস করবো। সো জাস্ট সিম্পল, টিএ সিএইচ ইআর, টিচার। এখন যা দিতে পারি ওবিজে, এই সমস্যা নাই, একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি নিউ কিওয়ার্ডের মাধ্যমে, কার, টিচার, দ্যাটস ইট। এখন এই টিচারের মধ্যে আমার কি আছে, এই তার মেথড প্রপার্টি সব আছে। তো আমাকে এই যে আমার ভ্যারিয়েবল মধ্যে যদি ভ্যালু সেট করা নাই, সো এই ভ্যালুগুলো পাস করতে হবে। ওকে, সো আমি ওবিজে, তার প্রথম মেথড নাম কি, প্রপার্টিটার নেম, তো নেম তার মধ্যে আমি সেট করে দিচ্ছি লার্ন হান্টার। তাহলে ফার্স্ট প্রপার্টি আমার কি হয়ে গেল, সেট করা হয়ে গেল। তারপর হচ্ছে ওবিজে, এবং ওবিজের কি এজ, সো এজ দিচ্ছি হচ্ছে 22। এবং সেম থিং ওবিজে, তার সেকশন দিচ্ছি হচ্ছে আমি এ, সেকশন এতে পড়েছে। এবং ওবিজে তার রোল হচ্ছে গিয়ে, এটা ইন্টিজার টাইপ বলেছি, তাদের দেওয়া আমি নাম্বার 12 রোল। ওকে, সো আমি সবগুলো প্রপার্টির মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এখন আমি কি করবো, মেথডগুলো কল করবো, দ্যাটস ইট। তো ওবিজে এর কোন মেথডে কল করবো, ফার্স্ট শো নেম মেথডে কল করবো। ওকে, তো শো নেম মেথডে কল করলাম, ওবিজে শো এইচ, এটাটা এটা ঠিক না, হ্যাঁ শো এইচ, না হ্যাঁ শো এইচ। তারপর হচ্ছে শো সেকশন, শো রোল, সেম থিং ওবিজে এর শো সেকশন কল করলাম, এবং এখানেও সেম ওবিজে এর শো রোলকে কল করলাম, দ্যাটস ইট। তার মানে কি আমার চারটা মেথড এখানে কি হলো, কল হয়ে গেল। তো সেভ করলাম, এখন আমি রান করি, ডার্ট ফার্স্ট ডট ডট, দেখি আসে কিনা, কোনো ভুল করছে কিনা, না কোনো ভুল করে দেখেন। এখন কিন্তু আমার কী করতে পারলাম, আমার যে নেম ইজ লার্ন হান্টার, ফার্স্ট চলে আসলো, পরে এজ 22, সেকশন এ, এবং রোল 12। তার মানে কি আমার মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারলাম কি একটা ক্লাসের মাধ্যমে। দেখেন দুইটা ক্লাসকে আমি এখানে ইনহেরিট করলাম, এবং সেগুলোর মেথড প্রপার্টি ওভাররাইড করে আমরা কিছু কী করতে পারলাম, শো করতে পারলাম, যেটা শুধুমাত্র ইমপ্লিমেন্ট যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডের মাধ্যমে। ওকে, সো ওকে গাইস, আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও, ইফ ইউ আর নিউ টু চ্যানেল ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। এবং আমি আশা করি টোটাল একটা ক্লিয়ার কনসেপ্ট আপনারা এখানে পাইলেন। সো আমার অ্যাবস্ট্রাকশন নিয়ে আশা করি কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট ভিডিও আমরা গেটার এবং সেটা নিয়ে আলোচনা করবো, গেটার সেটাটা আরও আগে আলোচনা করা বেটার ছিল, সো এখন কোনো সমস্যা নেই। থ্যাংকস ফর ওয়াচিং।